নমস্কার আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ওয়ার্ল্ড হেলথ ওয়েব ম্যাগাজিন দ্য ডক্টর স্টাইলগের পক্ষ থেকে আজকে একটু বড় বড় ছোট বাচ্চাদের জন্য আমার গল্প পাঠ মুচির দোকানের গল্প কে লিখেছেন প্রেমাঙ্কুর আতুর্থী ওহো তোমরা সব বসে আছো তোমাদেরও নমস্কার আমার রেসপেক্ট আমার ভালোবাসা আমার আদর গল্প মুচির দোকানের গল্প অনেকদিন আগের কথা বলছি আমাদের পাড়ার মোড়ে যেখানে ওই নতুন বাড়িটা হয়েছে সেখানে ছিল একটা খোলার বাড়ি সেই বাড়ির বাইরের একখানা ঘরে চিনিবাসের জুতোর দোকান ছিল সঙ্গে পাড়ার বড় সববারই ভাব ছিল এ পাড়ায় যারা তখন ছোট ছিল তাদের ঠাকুর দাদাদের আমল থেকে চিনিবাস সেখানে দোকান করছে চিনিবাসকে চেনে না কিংবা চিনিবাস তাকে চেনে না এমন লোক পাড়াতে ছিল না বললেই চলে সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা অব্দি সব সময় দেখতে পাওয়া যেত দরজার কাছে বসে চোখে একটা মোটা কাঁচের চশমা পরে নুইয়ে পড়া চিনিবাস আপন মনে কাজ করে যাচ্ছে সংসারে তার কেউই ছিল না চিনিবাসের আসল নাম শ্রীনিবাস কি করে যে শ্রীনিবাস শেষে চিনিবাসে পরিণত হলো তার ইতিহাসটা আমার ঠিক জানা নেই একদিন সেই সময়টা বোধ হয় গ্রীষ্মের ছুটি হবে একজোড়া জুতো সারাতে কাছে এক একজোড়া জুতো খুব মন দিয়ে সারছে আমি বললুম এ কার জুতো চিনিবাস এত মন দিয়ে সারছ চিনিবাস একটু হেসে বললে এই জুতো জোড়ার বেশ একটু মজার ইতিহাস আছে আমি জিজ্ঞাসা করলুম কি ইতিহাস শুনি সে বললে ওই সামনের বাড়িটায় একটি মেয়ে থাকতো তার নাম সুন্দর দেখতে ছিল আমার কাছে প্রায় এসে বলতো একজোড়া জুতো দাও তো আমি বলতুম যা তোর বাপের কাছ থেকে পয়সা নিয়ে আয় যা মেয়েটা আমার কথা শুনে লাফাতে লাফাতে পয়সা আনতে যেত কিন্তু আর ফিরতো না দু তিন দিন বাদে আবার একদিন সেই রকম এসে বলতো একজোড়া জুতো দাও তো ছোট্ট সুন্দর মেয়ে রোজ আসে শেষকালে মেয়েটার ওপর কি রকম একটা মায়া পড়ে গেল আমার একদিন তাকে ডেকে তার পায়ের মাপ নিয়ে তাকে একজোড়া জুতো তৈরি করে দিলুম জুতো পেয়ে আনন্দে লাফাতে লাফাতে সে বাড়ি চলে গেল কিছুক্ষণ বাদেই তার বাপ এসে হাজির সে বললে কেন ওকে জুতো দিয়েছ টাম দিতে আমি পারবো না আমি বললুম আমি তো দাম চাইনি ও জোড়া আমি ওকে অমনিই দিয়েছি সেদিন থেকে কিন্তু মিয়া আমার ভারী অনুগত হয়ে পড়ল সে রোজই একবার আমার কাছে আসে জুতো ছিঁড়ে গেলে আবার জুতো তৈরি করে দিই এই রকম করতে করতে লক্ষ্মীয় বড় হয়ে উঠল তার বাপ মা ব্যস্ত হয়ে উঠল মেয়ের বিয়ের জন্য কিন্তু টাকা করির অভাবে বিয়ে হয় না একদিন লক্ষ্মিয়ার জন্য একজোড়া জুতো বানাচ্ছি এক সময় একটা লোক এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে জুতো তৈরি করা দেখতে লাগলো পরে সে বললে ওরকম জুতোর কত দাম আমি বললুম এর দাম নেই এজোড়া আমার নাতনির জন্য তৈরি হচ্ছে লোকটা বললে তোমার নাতনি বোধ খুব সুন্দরী আমি বললুম নিশ্চয় তা না হলে যার তার পাইকি আর এমন জুতো মানায় বলতে বলতে লক্ষ্মী আয় সে হাজির সে বললে কই আমার জুতো হয়েছে আমি বললুম এই এই নে এনে তৈরি হয়ে গেছে আমার কাছে একটি অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখে একটু লজ্জিত হয়ে পড়ল কিন্তু জুতোর মায়া ছেড়ে যেতেও পারে না এমন সময় সেই লোকটি তাকে জিজ্ঞাসা করলে তোমার নাম কি লছমিয়া সলজ্জভাবে উত্তর দিল লচ্ছমী লোকটি আবার প্রশ্ন করলে তোমার বাড়ি কোথায় এইবার লচ্ছমিয়া কোনো কথা না বলে আঙুল দিয়ে তার বাড়িটা দেখিয়ে দিল কিছুক্ষণ চুপচাপ কাটাবার পর লিয়া আস্তে আস্তে বাড়ি চলে গেল সেই লোকটাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লচ্ছমিয়াদের বাড়িতে গিয়ে দরজাটার কড়াটা ধরে নাড়তে আরম্ভ করে দিল লচ্ছমিয়ার বাবা বেরিয়ে আসতেই সে তার সঙ্গে কি সব কথা কথাবার্তা বলতে লাগলো সাত দিন বাদে সেই লোকটার সঙ্গে লক্ষ্মী আর বিয়ে হয়ে গেল এই ছোট্ট জুতো জোড়াটা তাদেরই ছেলের আমি দা চিনিবাস তোমার এখানে তো বেশ মজার মজার সব ঘটনা ঘটে এ যে দোস্তুর মতন একটা গল্প বললেই হয় হুম চিনিবাস বললে আমার এই ছোট্ট দোকান ঘরে আরও কত গল্প হয়ে গিয়েছে তার কি ঠিকানা আছে আমি বললুম বলো না চিনিবাস দা দু একটা শুনি চিনিবাস বললে তাহলে শোনো ওই যে দেওয়ালে একজোড়া ছোট্ট জুতোর দাগ দেখতে পাচ্ছ ওই জোড়ার গল্প শোনো দেওয়ালের দিকে চেয়ে দেখলুম অনেক দিন ধরে এক জায়গায় ছবি টাঙিয়ে রাখলে দেয়ালে যেমন সেই ছবিখানার খানার মাপে সাদা দাগ হয়ে যায় তেমনি তার কালো ময়লা ধুলো ভরা দেওয়ালে একজোড়া ছোট্ট পায়ের সাদা দাগ রয়েছে দাগ দুটো প্রায় মিলিয়েই এসেছে বললে হয় চিনিবাস বলতে লাগলো তোমাদের বাড়ি থেকে একটু দূরেই যেখানে বিশ্বাসের বড় বাড়িটা হয়েছে না সেইখানে আগে একটা ছোট্ট বাড়িতে অশ্বিনী বাগচি বলে একটি ব্রাহ্মণ থাকতো অশ্বিনীর জুতো তৈরি করতো একদিন সেদিন রবিবার দুপুরবেলা তার ছোট্ট ছেলেটির হাত ধরে আমার দোকানে এসে হাজির পাড়ার ছোট ছোট ছেলেদের সঙ্গে ছিল আমার ভারী বাপ অশ্বিনীর ছেলেকে আমি বললুম কি নেপাল দাদা দুপুরবেলা ঘুমো নি এত রোদে কি বাড়ি থেকে বেরুতে হয় অশ্বিনী বললে আর বলো না চিনিবাস কাকা ওর জুতো গেছে ছিঁড়ে সেই সকাল থেকে আমাকে করে মারলে খালি বলে কাছে নিয়ে চলো জুতো সারাবো সপ্তাহে একটা দিন ছুটি পাই কোথায় দুপুরবেলায় খেয়ে দেয়ে একটু বিশ্রাম করব। তা কি ব্যাটার জ্বালায় পারবার জো আছে দেখলুম নেপালের হাতে জুতো জোড়া ঝুলছে বললুম দাও দাদা আমি মেরামত করে দেব নেপাল বললে কখন দেবে আজকেই চাই কিন্তু বললুম আজকেই তো হবে না দাদা কতগুলো কাজ পড়ে রয়েছে সেগুলো না সেরে অন্য কোনো কাজে হাত দিতে পারবো না তোমার জুতো তুমি ঠিক মঙ্গলবারে পেয়ে যাবে নেপাল মুখটি চুন করে চলে গেল মঙ্গলবার দিন সকালে উঠেই নেপাল বাবুর জুতো জোড়া মেরামত করে রেখে দিলুম কি জানি কখন কে আসবে জুতো না পেলে আমায় আর আস্ত রাখবে না মঙ্গলবার সারা দিন চলে গেল কিন্তু নেপাল বাবুর জুতো নিতে কেউ এলো না তারপর দিন গেল তার পরের দিনও চলে গেল কিন্তু কারোর দেখা নেই মনে করলুম নিজে গিয়েই তার জুতো জোড়া দিয়ে আসবো কিন্তু আমাকে আর যেতে হল না পরের দিন সকালবেলা তার বাপ বাজার করে ফিরছিল আমি ডেকে বললুম অশ্বিনী তোমার ছেলের জুতো জোড়া নিয়ে যাও হে অনেক দিন পরে রয়েছে আমার কথা শুনে অশ্বিনী বাজারের থলেটা মাটিতে রেখে কচি ছেলের মতো হাউমাও করে কেঁদে উঠল জিজ্ঞাসা করলুম কী হয়েছে সে বললে চিনিবাস কাকা নেপাল আর নেই সোমবার সন্ধেবেলা সে আমাদের দিয়ে চলে গেছে কিছুক্ষণ ওইখানে বসে তারপর অশ্বিনী বললে এখন নয় চিনিবাস কাকা কিছুদিন বাদে নেপালের জুতো জোড়া আমি নিয়ে যাব তুমি যত্ন করে সেটা রেখে দিও আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরুল না নেপালের সেদিনকার সেই অভিমান পড়া মুখখানা বারবার মনে পড়তে লাগল আর চোখের জলে বুক ভেসে যেতে লাগল সেদিন আর কাজকর্ম করতে ইচ্ছা করল না যন্ত্রপাতি সব তুলে রেখে দিলুম দিন যায় মাস যায় বছরও চলে যায় অশ্বিনী আর নেপালের জুতো নিতে আসে না শেষকালে আমি দেয়ালে দুটো পেরেক মেরে জুতো জোড়াকে টাঙিয়ে রেখে দিল। ওই দেখো বছর কয়েক যাবার পর অশ্বিনী একদিন একটি ছোট্ট ছেলে কোলে করে আমার কাছে এসে হাজির বললে চিনিবাস কাকা তোমার আর একটি নাতি হয়েছে তারপর ছেলেকে বললে পায়ের মাপ দাও তো গোপাল গোপাল তার ছোট্ট নরম একখানা পা আমার হাতে তুলে দিলে আমি মাপ নিয়ে বললুম কালি তোমার জুতো পাবে অশ্বিনী নেপালের জুতোর কথা তুললে না ভাবলুম হয়তো বেচারি নতুন ছেলে পেয়ে নেপালের শোক একটু ভুলেছে কেন আর ওকে তার কথা মনে করিয়ে দিই এমনি করে প্রায় বছর দশেক কেটে গেল এই রকম সময় একদিন হঠাৎ দুদিনের অসুখ হয়ে অশ্বিনী মারা গেল অশ্বিনী সংসারে আর কেউ ছিল না সে বেচারি মায় চাকরি করে যা মাইনে পেত তাই দিয়েই দুঃখে কষ্টে কোনো রকমে তার সংসার চলতো সে মারা যেতে তার স্ত্রী আর গোপালের বড় কষ্ট হতে লাগলো তাদের বাড়ির দুখানা ঘর নিজেদের থাকবার জন্য রেখে বাকি ঘরগুলো সব ভাড়া দিয়ে দিলে ও যতদিন বেঁচে ছিল ততদিন দেখতুম যে গোপাল পাড়ার অন্য ছেলেদের মতন বেশ সেচে স্কুলে ইস্কুলে যায় কিন্তু সে মারা যাওয়ার পরই দেখলুম তার কাপড় ছেঁড়া জামা ছেঁড়া জুতো ছেঁড়া একদিন দেখলুম সে খালি পায়ে স্কুলে যাচ্ছে আবার মনে পড়ল অশ্বিনী বেঁচে থাকতে সে বছর দুবার করে জুতো বানাতো এমনি করে অনেক দিন চলে গেল গোপাল বড় হল লেখাপড়া ছেড়ে চাকরি বাকরিতে ঢুকল তার গায়ে আবার আস্ত জামা হলো পায়ে নতুন জুতো হল আমার কাছে কিন্তু সে আর নতুন জুতো বানাতো না বোধহয় আমার কাছে আসতে তার একটু লজ্জা হতো তো তখন শীতকাল পৌষ মাসের মাঝামাঝি সময় সন্ধেবেলা রাজ্যের ধোঁয়া আমাদের গলির মোড়টায় ভিড় করে আছে দশ হাত দূর থেকে লোক চেনা যায় না আমি ঘরের মধ্যে একটা কেরোসিনের ডিবে জ্বালিয়ে কাজ করছি এমন সময় আপাদ মস্তক র্যাপার মুড়ে কে যেন ঘরের মধ্যে ঢুকল আমি জিজ্ঞাসা করলুম কে মাথা থেকে র্যাপারটা নামিয়ে এসে বললে চিনিবাস কাকা আমায় চিনতে পারছ না আমি গোপাল চিনিবাস কাকা আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম কে গোপাল এখন এ সময় তোমার কিছু দরকার আছে গোপাল বললে চিনিবাস কাকা তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি ভাই বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থা কিরকম খারাপ হয়ে গিয়েছিল তুমি জানো তো হ্যাঁ তা তো দেখতেই পেলুম সেই থেকে প্রায় দশ আট বছর কি যে কষ্ট করে আমাদের দিন চলেছে তা আমরাই জানি আজ বছর পাচেক একটা চাকরি পেয়ে তবুও একরকম দিন চলছে আজ কদিন আগে আমাকে অফিস থেকে এলাহাবাদে বদলি করে দিয়েছে মাকে নিয়ে কালই আমি এলাহাবাদ চলে যাচ্ছি কাকা এখানে আর কেউ থাকলো না তো তাই বাড়িটাকেও বিক্রি করে চলছি হে অব্দি বলে গোপাল চুপ করে বসে থাকে আমার মনে পড়তে লাগল তার বাপের কথা তার বড় ভাই নেপালের কথা কিছুক্ষণ চুপ করে থেকে গোপাল বলল চিনি পাস্তা আমার এক দাদা ছিল তুমি তাকে জানতে আমি বললুম জানতুম বই কি ভাই আমাকে সে বড্ড ভালোবাসত গোপাল বললে মা বললেন যে সে মারা যাওয়ার আগে তোমার কাছে একজোড়া জুতো সারাতে দিয়েছিল চিরকালের মতন নেদেশ ছেড়ে চলে যাওয়ার আগে মার কদিন থেকে কেবলই তার কথা মনে হচ্ছে আর তিনি কাঁদছেন মা বললেন যে চিনিবাস তাকে বড় ভালোবাসত হয়তো সেই জুতো জোড়া এখনো তার কাছেই আছে বাইশ বছর বাইশ বছর ধরে যে জুতো জোড়া দেয়ালে টাঙানো ছিল সে জোড়াকে নামিয়ে নিয়ে এসে গোপালকে দিয়ে বললুম এই নাও ভাই সে জুতো জোড়া গোপাল কোঁচা দিয়ে তার ওপরকার ধুলো ছেড়ে র্যাপারের মধ্যে নিয়ে আমাকে বললে আচ্ছা যাই চিনি পাস্তা গোপাল চলে গেল আমার মনে পড়তে লাগলো বাইশ বছর আগে সেই এক রবিবারে দুপুরবেলা ছোট্ট নেপাল তার বাপের কোলে চড়ে জুতো সারাতে এসেছিল সেদিনের কথা মনে হতে লাগলো সেদিনের কথা আর সবাই ভুলেছে কেবল তার মা ভুলতে পারিনি নেপালের বিষণ্ন মুখখানা যেন চোখের সামনে ভাসতে লাগলো জুতো জোড়া ওখান থেকে নামিয়ে নিলম বটে কিন্তু ওই যে পেরেক দুখানা ওই দুটো আজও আমার বুকের মধ্যে বিধে আছে স্বামীজি বলেছিলেন মুচি মাথর চন্ডাল আমার ভাই তাই মুচির গল্প বলে